ভিউয়ার্স তোমাদের মধ্যে অনেকে জানতে চাইছো ইন্টারভিউ বিষয়টা কি এখানে কি হয় কেন করা করা হয় হয় আমরা প্রায় সবাই জানি প্রশ্ন তার চালচলন দেখা হয় তারপরে সিলেক্ট করা হয় কিন্তু না বিষয়টা শুধু ওইটুকু বিষয় নয় আরও অনেকগুলো বিষয় এখানে লুকিয়ে আছে এখানে একটা উদ্দেশ্য সিদ্ধির জন্য মত বিনিময় হয় দুজন বা তারও বেশি ব্যক্তির মধ্যে প্রশ্নোত্তর এবং আদান প্রদান চলে নির্দিষ্ট একটি পদের জন্য ঠিক লোকটিকে চিনে নিতে সমস্ত প্রতিষ্ঠানকে এই বাছাই পদ্ধতির সাহায্য নিতে হয় সে প্রতিষ্ঠান তো তোমাকে মোটা টাকার মাইনে দেবে তাহলে সে তো অবশ্যই বেছে নেবে সবার মধ্যে যে বেস্ট তাকে ইন্টারভিউয়ে হাজির হওয়ার জন্য প্রত্যেকেই কিছু কিছু আদব কায়দা রপ্ত করতে হয় বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্নভাবে ইন্টারভিউ পরিচালনা করেন নূতন মুখ বাছাই করার জন্য ইন্টারভিউতে সমস্ত পর্ব সাধারণত রাখা হয় কিছু কিছু পর্ব যেমন বায়োডাটা বা রেজিউমি তৈরি করা হয় রেট টেস্ট নিতে হয় গ্রুপ ডিসকাশনস থাকে ব্যক্তিগতভাবে ইন্টারভিউ তাকে নেওয়া হয় তারপরে ফাইনাল একটা ইন্টারভিউ হয় প্রার্থীদের মূল্যায়ন করা হয় তাদের হাব ভাব চাল চলন বিহেভিয়ার বডি ল্যাঙ্গুয়েজ তার কোয়ালিফিকেশন তার স্কিল তার এক্সপেরিয়েন্স এগুলোর ব্যাপার নেই তারপরে তাদের উৎসাহ দেওয়া হয় তাদের কাছে কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হয় তাদের জানতে চাওয়া হয় তাদের স্যালারি এক্সপেকটেশন কীরকম প্রকৃত প্রার্থী প্রকৃত অর্থে কর্মতপ্তর হবেন কি তা বিচার করার জন্য তিনটি মাপকাঠি রয়েছে যেটা একটু আগে বললাম যেমন জ্ঞান দক্ষতা এবং দৃষ্টিভঙ্গি এগুলো খুব ইম্পর্টেন্ট তো ইন্টারভিউ সম্বন্ধে কিছুটা তথ্য তোমরা পেলে আগামী দিনে আরো ডিটেলস নিয়ে আসবো থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব প্রেস আইকন কমেন্ট ইট শেয়ার ইট